এসপ্তাহত সাত দুর্নীতিগ্রস্ত গ্রেপ্তার হয়েছে দুর্নীতি নিবারকর জালত পড়েছে। আজিও গ্রেপ্তার হয়েছে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের পঞ্জক উৎকোচ লওয়ার অবস্থাতে গ্রেপ্তার হয়েছে গুরুপ্রসাদ খাতনিয়ার আর সানমারিত হাতেলতে গ্রেপ্তার হয়েছে পঞ্জক খাতনিয়া আর আত্মহত্যার চেষ্টা দুর্নীতিগ্রস্ত খাতনিয়ার কেঁচিরে হাত কাটি আত্মহত্যার চেষ্টা চলাইছিল ধরা পড়ার পাছতে খাতনিয়ার। 29 জুলাইত গ্রেপ্তার হয়েছিল মরিগাঁওয়ার আবকারী অধীক্ষক হাতেলতে গ্রেপ্তার হয়েছিল বরষা বরা বরদলৈ আর একদিনাই ডিব্রুগড়ের খোয়াঙতো গ্রেপ্তার হয়েছিল বিইও নিজ কার্যালয়তে গ্রেপ্তার হয়েছিল নবজ্যোতি শর্মা আর 3 আগস্টতো দুটাক অভিযানত দুর্নীতি নিবারকর গ্রেপ্তার হয়েছিল কাছাৰৰ লক্ষীপুরের রেঞ্জার দেব্রব্রত গগৈ আর কামরূপর নগরবেড়ার লাট মন্ডল মদন নাথ আর 4 আগস্টত গ্রেপ্তার হয়েছিল চৰাইদেউৰ সাপেখাটির লাট মন্ডল আর কার্যালয়তে গ্রেপ্তার হয়েছিল হরিপ্রসাদ দাস। চৰাইদেউতো একদিনে গ্রেপ্তার হয়েছিল স্বাস্থ্য বিভাগের কর্মী যুতীয়া স্বাস্থ্য সঞ্চালকালয় বিষয়া অমৃত গগৈক গ্রেপ্তার করেছিল আর মুঠ 7 দিনত 7 গৰাকীক দুর্নীতিগ্রস্ত বিষয়াক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। সরকারে ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি ঘোষণা করেছে। সমান্তরালক দেখবলে পাওয়া গেছে যে ধন সংগ্রহ অভিযান দুর্নীতিগ্রস্ত বিষয়াসকলের সেয়া যে বর্তমান সময় অব্যাহত আছে। 7 দিনত 7 গৰাকী দুর্নীতিগ্রস্ত বিষয়া দুর্নীতি নিবারকর জালত পড়ার পাছতেই পোহরলে আহিছে। আর এই সন্দর্ভত অধিক তথ্যর আমি যাব বিচার নিউজ ডেস্কত আছে জ্যেষ্ঠ সাংবাদিক সমরজ্যোতি শর্মা। সমরজ্যোতি শর্মা, আপনার ওসরলে আহিছো। দুর্নীতি নিবারকর অভিযান আর 7 দিনত 7 গৰাকীক দুর্নীতিগ্রস্ত বিষয়া জালত পড়েছে ইতিমধ্যে দুর্নীতি নিবারকর। আমি এই মুহূর্তত যাম নিউজ ডেস্কত, কিন্তু তার পূর্বে আমি জানাব বিচার যে আজিও ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের পঞ্জকগী জালত পড়েছে। সানমারিস্থিত বাসগৃহর পরাই দুর্নীতি নিবারকে জালত ইতিমধ্যে দুর্নীতি নিবারকর জালত পড়েছে। হাতালতে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর জালত পড়ার পাছতে দুর্নীতির ফাদিল হওয়ার পাছতে আত্মহত্যারও চেষ্টা চলাইছিল পঞ্জকগী। আমি এই মুহূর্তে যাব বিচার নিউজ ডেস্কত আছে জ্যেষ্ঠ সাংবাদিক সমরজ্যোতি শর্মা। সমরজ্যোতি, আপনার ওসরলে আহিছো। যেহেতু দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি সরকারের আর তার সমান্তরালক দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সময়ত এসপ্তাহত 7 গৰাকীক দুর্নীতিগ্রস্ত বিষয়া পড়েছে জালত। সমরজ্যোতি, হয় চাওক, আসলে এই সমগ্র বিষয়টি সন্দর্ভত যদি কবলে যাও তেতিয়াহলে আসলে এই মুহূর্তে এনে ধরনের বিভিন্নজন যিষয়া আছে, যরকারি বিষয়া আছে, সেই সরকারি বিষয়াসকলে আসলে দুর্নীতির আশ্রয় লওয়া পরিলক্ষিত হয়েছে। কারণ এই সকলক ইজনের পিছত সিজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে দুর্নীতি নিবারক শাখায়। বিগত 7 দিনের কথা আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে এটা সপ্তাহত 7 জনক দুর্নীতিগ্রস্ত বিষয়া সরকারি বিষয়া গ্রেপ্তার হয়েছে ধন ল উৎকোচ ল হাতে লোতে। আর এই ঘটনায় আসলে পুনর্বার প্রমাণ করে দিছে যে কেনে ধরনের চলিছে সরকারি কার্যালয় সমূহ। সরকারি কার্যালয়ত এটা ধন নিদিলে একো কামেই নহয়। যদি আপনি আমি কব যাও তেতিয়াহলে বিগত 29 জুলাইর পর আজি পর্যন্ত 7 জনক ইতিমধ্যে বিষয়া গ্রেপ্তার হয়েছে। আর আজির দিনটো ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের যে পঞ্জীয় গুরুপ্রসাদ খাতনিয়ার ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হাতেলতে। 1 লাখ টাকা দাবি করেছিল গুরুপ্রসাদ খাতনিয়ারে। 1 লাখ টাকা এজন ঠিকাদারের পর দাবি করেছিল। যিজন ঠিকাদারে আসলে ভট্টদেব বিশ্ববিদ্যালয় আছে পাঠশালার, সেই ভট্টদেব বিশ্ববিদ্যালয়ত মাটি ফিলিংয়ের আর্ট ফিলিংয়ের আসলে ঠিকার কাম এটা করেছিল, যেটা ঠিকার কাম আবন্তন দিছিল রাজ্য সরকারে। আর তারপর দেখবলে পাওয়া গেছিল যে সেই ঠিকার কামর বিনিময়ত ধন মুকলাই দিব লাগিছিল। সেই ধন মুকলাই দিয়ার নামত সহি করব লাগিছিল পঞ্জীয়কজনে, সেই সহি করার বিনিময়ত 1 লাখ টাকা দাবি করেছিল ঠিকাদারজনের পর। আর 1 লাখ টাকা দাবি করে অবশেষত 50,000 টাকা মীমাংসা হয়। আর 50,000 টাকা আজি লবলৈ ধরোতে দুর্নীতি নিবারক শাখার হাতত হাতে লুটে গ্রেপ্তার হয়েছে পঞ্জীয় গুরুপ্রসাদ খাতনিয়ার। আর কেবল এয়াই নহয়, আসলে সমগ্র রাজ্যের যিসমূহ বিভাগ আছে, সরকারি বিভাগ আছে, সেই সরকারি বিভাগ সমূহ আসলে এনেদরে একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয়ায় নিজে দপদপনি দালালি করে আসলে এনে ধরনের ইজনের পিছত সিজনক গ্রেপ্তার হবলে সক্ষম হয়েছে দুর্নীতি নিবারক শাখার হাতত। মানে কেটামান নাম উল্লেখ করব বিচার, যদরে আজি মানে উল্লেখ করছো যে গুরুপ্রসাদ খাতনিয়ারক ইতিমধ্যে
গ্রেপ্তার করেছে সমান্তরালভাবে বৃহস্পতিবারে অর্থাৎ চারি আগস্ট তারিখে চৰাইদেউ জেলার সাপেখাতি রাজচক্র বিষয়ার কার্যালয়ের যাটমণ্ডল হরিপ্রসাদ দাসক গ্রেপ্তার করেছিল। সমান্তরালভাবে সিদিনাখনে যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকালয়ের গাণনিক অমৃত গগৈক গ্রেপ্তার করেছিল। তার এদিন পূর্বে অর্থাৎ 3 আগস্ট তারিখে কামরূপর নগরবেড়া রাজচক্র বিষয়ার কার্যালয়ের লাটমণ্ডল মদন কুমার নাথক গ্রেপ্তার করেছিল। তার ঠিক সেইদিনাখনে অর্থাৎ 3 আগস্ট তারিখে শিলচরের লক্ষীপুরের যেঞ্জারক ইতিমধ্যে গ্রেপ্তার করেছিল দেবব্রত গগৈ। আর দেবব্রত গগৈও আসলতে বিনা কারণে 15,000 টাকা দাবি করেছিল এখন কাঠর দোকানি এজনের যোকান আসলতে সেই শিলচর এলাকাত আসে। আর সেই দোকানখনত অনুজ্ঞাপত্র লই পেলাই দোকান চলাই আসে, কিন্তু সেই দোকানিজনক রেঞ্জার দেবব্রত গগৈয়ে ভাবুকি দিছিল যে যদিহে 15,000 টাকা নিদিয়ে তেতিয়াহলে তেওঁৰ দোকানৰ অনুজ্ঞাপত্র বাতিল করে দিয়া হব বলে। আর সেই ভাবুকি দিয়ার পিছত দেবব্রত গগৈয়ে দুর্নীতি নিবারক শাখার ওসর চাপিছিল আর অবশেষত 15,000 টাকা লয় হাতেলতে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু গ্রেপ্তারের সময়তো যেটা দুর্নীতি নিবারক শাখা হয় নিশ্চয়কৈ সমরজ্যোতি শর্মা এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতু ইতিমধ্যে উল্লেখ করেছে 29 জুলাইপা যে অভিযান ধারাবাহিক অভিযান ইতিমধ্যে দুর্নীতি নিবারক শাখায় চলাইছে। আর এই অভিযানত ইজনের পাছত সিজন দুর্নীতিগ্রস্ত বিষয়া হাতে লুটে জালত পরিছে দুর্নীতি নিবারক শাখার।